হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকের একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক, আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো চলো শুরু করা যাক। এখন দেখো আমরা রেডি হয়ে চলে এসেছি স্টেশনে, চন্দননগর স্টেশনে। এখন আমরা যাব কোথায় তোমরা দেখতেই পাবে। তো এখন দেখো পুরোই স্টেশন অন্ধকার, মোটামুটি রাতই বলতে পারো। তো চলো দেখতে থাকো। দেখো এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, আর ওই দেখো ট্রেন আসছে আমাদের। ইয়েস, আমরা বন্দে ভারতে করে যাব পুরী। তো পুরী ব্লগ আসতে চলেছে নেক্সট ব্লগে আমার। তো আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর আমার তো ভীষণ 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 এক্সাইটমেন্ট লেগেছিলো বন্দে ভারতে যাওয়ার আগে। তো চলো দেখা যাক আমাদের জার্নিটা কেমন হয়। তো দেখো আমরা এখন উঠে গেছি বন্দে ভারতে। তো এরকম দেখতে বাইরেটা, এখনও ডোর ক্লোজ হয়নি। তো এই দেখো আমি দরজার পাশেই দাঁড়িয়ে আছি। তো এখন আমরা ঢুকে গেছি, এটাই হচ্ছে আমাদের যেখানে আমাদের কোচটা সেটাই। তো এইরকম সিটগুলো ছিল, বেশ ভালো ছিল সিটগুলো, আমার তো বেশ পছন্দ হয়েছে। তো দেখো এটা আমাদের আর পা রাখারও জায়গা ছিল বেশ অনেকটাই। তো দেখো এটা আমাদের নতুন একটা দিয়েছে, দেখো এটা কোনো ব্লগে বা কিছুতে আমি দেখিনি, একটা টেবিল মতো দিয়েছিল, বেশ ভালো ছিল। ওনাদের আলাদা আমাদের আলাদা, অনেকটা জায়গা ছিল, বেশ খাবার জন্য বেশ ভালো ছিল, এটা আমার বেশ ভালো লেগেছে। তো দেখো এখন ছেড়ে দিয়েছে ট্রেন, এখনও দেখো বাইরেটা এখনও ভালো করে অন্ধকার, মানে পরিষ্কারই হয়নি ভালো করে, এখনও রোদই বেরোয়নি। তো সেদিন অবশ্য মেঘলাও ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো চলে এসছে আমাদের জল, ওয়াটার বোতল চলে এসছে। আর দেখো আমার ভীষণ ভালো লাগছিলো, আর এটা আমার আর ওটা আমার হাজব্যান্ডের। তো দেখো এখন সময় মোটামুটি 7টার দিকে। তো এখন দেখো চলে এসছে আমাদের চা আর বিস্কুট। তো আমি আমার বরকে বলছিলাম তুমি খোলো আমি দেখাই। তো এই যে দুধ প্যাকেট দিয়েছিল, জল দিয়েছিল গরম, আর এটা চিনিও খুলছিল। তো দুধ চিনি চা সব দিয়ে দিয়েছিলো, আর একটা বিস্কুট ছিল, একটা কি দুটো যাই হোক বিস্কুট ছিল। তো আমরা খেয়ে নিয়েছিলাম, ভালোই ছিল মোটামুটি। চায়ের টেস্টটা তো খুবই ভালো ছিল, আমার ভালোই লেগেছিলো। অন্যান্য ট্রেনের থেকে এখানকার মানে জিনিসটা ভালো ছিল, তো খেয়ে আমার ভালোই লেগেছিলো। আর এই দেখো দুটো বিস্কুট দিয়েছিলো। তো তোমরা অবশ্যই জানিও কে কোথা থেকে দেখছো, আর তোমরা বন্দে ভারতে চেপেছো কি না, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করো, আমিও তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তো চলো সাথে থাকো। এখন দেখো আমাদের চলে এসছে ব্রেকফাস্ট, দুটো কাকলেট, আলু ভাজা, আর এখানে দুটো বাটার, একটা বাটার দিয়েছিল, একটা কেচাপ জ্যাম, আর এই যে একটা কেক দিয়েছে, আর দুটো ব্রেড দিয়েছে। তো আমরা যেহেতু ভেজ অর্ডার করেছিলাম তাই জন্য আমাদের কাকলেট দিয়েছে, যারা নন ভেজ খাবে তাদেরকে ডিম টোস্ট সামথিং কিছু একটা দেবে, তো আমরা জানি না সেটা আমরা নিইনি। তো যাই হোক এখন আমাদের খাওয়া কমপ্লিট। আর দেখো এখন আমরা পুরীর কাছাকাছি চলেই এসেছি, পাহাড় দেখা যাচ্ছে। দেখো মানে বাইরেটা দেখতে এত ভালো লাগছিল বলে বোঝানোর মতো না, খুব ভালো লাগছিল। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগছে। তো আজকের মতো এখানেই টাটা। তো তোমরা আমাদের সাথে থেকো আর পাশে থেকো আর দেখতে থেকো, নেক্সট আমার ব্লগ আসতে চলেছে পুরী ব্লগ।